হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি ঈদের জন্য দুইটা ফিটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি এখানে একটা ফানের মাঝে নাইকল নিয়েছে নারিকল দিয়ে আমি বাল্লা বিরান করবো কারণ বিরান করলে যে ফিরাটা করবো একটার মাঝে আলাদা একটা গ্রান করে লাগে বেশি তাই আমি একটার এভাবে বিরান করে লাল করি বাজম সামান্য একটু তেল দিছে দিয়া নারিকল দিছি এখন আমি চিনি দিব আপনার আপনার আর তাজমহ দিয়ে যতটুকু মিঠা হবে ততটুকু চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি কারণ মিক্স ভালোভাবে না হলে নারিকলের সাথে তো চিনি ভালোভাবে মিক্স হতে হবে আর এখানেও দুইটা তেজপাতাও দিছি আর দুই দুইটুকু ডাল চিনি দিছি কারণ একটু গ্রাম করবো আরেকটা দিয়ে আমরা সিলেটিরা হয় সমস্যা যে আপনারা এখন ফুলি ফিটা আমি সমস্যাটা মালাই কীভাবে মালাইব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর একটা যে রেসিপিটা করবো এখানে আমি নিছি আধা কাজির মতো সাবু সাবুরে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিছি ফানিটা জোরে গেলে আমি এখানে সাবুর ফিটা তাই তাইখানে আমি নিছি একটা নাইকল। প্রায় হয়েছে চেয়ার সামান্য একটু ব্রাউন কালার হইলে আমি জেলাটা অফ করে দিব আমার নাইকল বিরানটা কেমনভাবে হয়েছে আপনারাও এইভাবে করবেন আর বেশি ব্রাউন কালার হলে কারণ তিতা তিতা লাগবে তাই আমি বেশি ব্রাউন কালার খরছি না দেখুন তাই এখন আমি এটাকে রেখে দেব। কারণ এটা ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে পিঠাটা নষ্ট হয়ে যাবে কারণ এই পিঠাটা খরে আমি ফ্রোজন করে ফ্রিজারের মাঝে রাখবো তাই আমি এই ফিটাটা নাইকলটা ঠান্ডা হোক আর এদিকে আমি আমার সাবল ফিঠাটা মেখে নেব আমি একটা বউর মাজে ডালচি এখন আমি নাইকল দিব আসে সেগুণ হল আমরা নাইকেল যে যেমন আমরা নারকেলটা কীটা হলেও হয় সমান হয় এখন আমি চিনি দিব আমি এক কাপ চিনি নিজে আপনার আপনার আর পরিমাণ মতো নিবা এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সামান্য একটু ময়দা দিব দিয়ে ভালোভাবে মেখে নেব সামান্য লবণ দিব একটু টেস্টর লাগে আস্তে আস্তে ভালোভাবে মাখাতে হবে নাইলে সবগুলা গলে যাবে এখন আমি ভালোভাবে সুন্দর করে মাখাইয়া নিব সবগুলা ভালোভাবে মিক্স করে আনিছি এখন আমি এভাবে এভাবে করে রেখে দেব একটা একটা করে সব কথাকে এভাবে সুন্দর করে করে নেব হয়ে গেছে তাই এখন আমি ফিরোজনের মাঝে রেখে দেব। দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার সাবুর ফিটাটা হয়ে গেল তাই এখন আমি নারিকল দিয়েও আর একটা পিঠা বানাবো এখানে আমি ময়দা নিচে সামান্য পরিমাণে একটু তেল নিব কারণ তেলটা দিলে একটু বালাও ওই এখন আমি সামান্য একটুক লবণ দেব দিয়ে ভালোভাবে মিক্স করব এখন আমি সেখানে মাঝে ফানি নিছে সামান্য একটু গরম পানি নিছি নিয়ে এখন আমি মেজে নিয়েছি এখন আমি রুটি বলে নেব। বড় সাইজ করে বলে নিয়েছি এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে নেবো এইভাবে করে বলে নিয়েছি এখন এইভাবে একটা একটা করে সব খোটাকে করে নেব করে সবগুলোকে করে নেব কেমন লাগে দেখতে অবশ্যই আমাকে জানাবেন আর এই পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার কমেন্টটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারাও এভাবে ফিঠা বানাবেন পেনে বানাইয়া খাইয়া দেখবেন কেমন হয়ে আশা করি ভালো লাগবে কারণ এটা অনেক মজার একটা পিঠা তাই আমি আপনাদের সাথে ঈদের জন্য দুইটা ফিটা রেসিপি শেয়ার করলাম যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না ফিরিয়ে প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর সাথে টাকা টাকাটাকে ক্লিক করেন এতক্ষণ সাথে টাকার জন্য ধন্যবাদ হাফিজ